শনিবার 30 ডিসেম্বর বিকাল 2টায় গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেন লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী ইসলামপুর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এই সময় উপস্থিত ছিলেন জননেতা মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, আনোয়ার হোসেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সহসভাপতি জাতীয় পার্টির জামালপুর জেলা শাখা, অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাদা চৌধুরী আহ্বায়ক সম্পাদক, মশিউর রহমান বাদল সাবেক চেয়ারম্যান, জিল্লুর রহমান দীপু ও মাহমুদুল্লাহ সহ ইউনিয়ন উপজেলা নেতা কর্মীরা। এবারের সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের তিনজন প্রার্থী হয় ভোটের মাঠে রদ বদলের আশঙ্কা করছে ভোটাররা। আসনটিতে এক মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। উন্নয়ন হয়েছে উপজেলা জুড়ে কিন্তু ফাটল ধরছে দলে। তৃণমূল আওয়ামী লীগের নেতাদের দাবি, দলের ত্যাগী কর্মীদের অবহেলা অবমূল্যায়নের প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। প্রচার প্রচারণা এগিয়ে থাকা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদ আছেন সাধারণ ভোটারদের নজরে। দল থেকে অবহেলিত নেতা কর্মীরা আছেন এই লাঙ্গল মার্কা প্রার্থীর সাথে। মোস্তফা আল মাহমুদ শতাধিক নেতা কর্মী নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনসভায় হাজার হাজার মানুষের মুখরিত ঢল দেখে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোস্তফা আল মাহমুদ। অন্যদিকে উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, চলছে চায়ের দোকানে আলোচনা সমালোচনা। সাধারণ ভোটারদের চাওয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা যাবেন ভোটে কেন্দ্রে, বেছে নেবেন পছন্দের প্রার্থীকে।